হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আমরা একটি প্রবন্ধ শুনব। প্রবন্ধটির নাম চাষার দুঃখ। প্রবন্ধটির রচয়িতা রোকেয়া সাখাওয়াত হোসেন, আর প্রবন্ধটি কথনে আছি আমি আব্দুল মমিন। খেতে খেতে পুইরা মরি রে ভাই, পাছায় জোটে না তেনা, বইয়ের পয়সা বিকায় তবু ছেইলা পাই না দানা। শুনিতে পাই 150 বৎসর পূর্বে ভারতবাসী অসভ্য বর্বর ছিল। এই 150 বৎসর হইতে আমরা ক্রমশ সভ্য হইতে সভ্যতর হইতেছি। শিক্ষায় সম্পদে আমরা পৃথিবীর অন্যান্য দেশ ও জাতির সমকক্ষ হইতে চলিয়াছি। এখন আমাদের সভ্যতা ও ঐশ্বর্য রাখিবার স্থান নাই। সত্যই তো এই যে অগ্রভেদী পাঁচতলা পাকার বাড়ি, রেলওয়ে, ট্রামওয়ে, স্টিমার, অ্যারোপ্লেন, মোটর লরি, টেলিফোন, টেলিগ্রাফ, পোস্ট অফিস, চিঠিপত্রের সুনিয়মিত ডেলিভারি, এখানে পাটকল, সেখানে চটকল, অট্টালিকার চূড়ায় বড় বড় ঘড়ি, সামান্য অসুখ হইলে 8-10 জন ডাক্তারে টেপে নাড়ি, চিকিৎসা, ঔষধ, অপারেশন, ইঞ্জেকশন, ব্যবস্থাপত্রের ছড়াছড়ি, থিয়েটার, বায়োস্কোপ, ঘোড়দৌড়, জনতার হুড়োহুড়ি, লেমল্যান্ড, জিন্ডারেল্ড, বরফের গাড়ি, ইলেকট্রনিক লাইট, ফ্যান, ওয়ানারেবলের গড়াগড়ি, বৈজ্ঞানিক প্রক্রিয়ায় খাদ্যদ্রব্যের ভেজালের বাড়াবাড়ি, এসব কি সভ্যতার নিদর্শন নহে? নিশ্চয়ই। যে বলে নহে সে ডাহা নিমক হারাম। কিন্তু ইহার অপর পৃষ্ঠাও আছে। কেবল কলিকাতা টুকু আমাদের গোটা ভারতবর্ষ নহে, এবং মুষ্টিমেয় সৌভাগ্যশালী ধনাঢ্য ব্যক্তি সমস্ত ভারতের অধিবাসী নহে। অদ্য আমাদের আলোচ্য বিষয় চাষার দারিদ্র্য, চাষাই সমাজের মেরুদণ্ড। তবে আমার ধানবাণীতে শিবের গান কেন? অবশ্য ইহার কারণ আছে। আমি যদি প্রথমেই পল্লীবাসী কৃষকের দুঃখ দুর্দশার কান্না কাঁদিতে বসিতাম, তবে কেহ চট করিয়া আমার চক্ষে আঙ্গুল দিয়া দেখাইতেন যে আমাদের মোটর কার আছে, গ্রামোফোন আছে ইত্যাদি, ভালোর ভাগ ছাড়িয়া কেবল মন্দের দিকটা দেখা কেন? সেই জন্য ভালোর দিকটা আগে দেখাইলাম, এখন মন্দের দিকে দেখা যাও। ওই যে চটকল আর পাটকল, এক একটা জুট মিলের কর্মচারীগণ মাসিক 500-700 টাকা বেতন পাইয়া নবাবি হালে থাকে, নবাবি চাল চালে। কিন্তু সে জুট পাট যাহারা উৎপাদন করে তাহাদের অবস্থা এই যে পাছাই জোটে না তেনা, ইহা ভাবিবার বিষয় নহে কি? আল্লাহ তাআলা এত অবিচার কিরূপে সহ্য করিতেছেন? সমগ্র ভারতের বিষয় ছাড়িয়া কেবল বঙ্গদেশের আলোচনা করিলেই যথেষ্ট হইবে। একটি চাউল পরীক্ষা করিলেই হাড়িভরা ভাতের অবস্থা জানা যায়। আমাদের বঙ্গভূমি সুজলা সুফলা, শস্য শ্যামলা, তবু চাষার উদরে অন্ন নাই কেন? ইহার উত্তর শ্রদ্ধাস্পদ রবীন্দ্রনাথ ঠাকুর দিয়াছেন, ধান্য তার বসুন্ধরা যার, তাই তো অভাগা চাষা কে? সে কেবল খেতে খেতে পুইরা মরিবে, হাল বহন করিবে আর পাট উৎপাদন করিবে। তাহা হইলে চাষার ঘরে যে মোড়াই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, উঠান ভরা মুরগি ছিল, এ কথার অর্থ কি? ইহা কি শুধুই কবির কল্পনা? না,
কবির কল্পনা নহে, কাব্য উপন্যাসও নহে, সত্য কথা। পূর্বে এসব ছিল, এখন নাই। আরে এখন যে আমরা সভ্য হইয়াছি, ইহাই কি সভ্যতা? সভ্যতা কি করিবে? ইউরোপের মহাযুদ্ধ সমস্ত পৃথিবীকে সর্বশান্ত করিয়াছে, তা বঙ্গীয় কৃষকের কথা কি? আমি উপযুক্ত উত্তরে সন্তুষ্ট হইতে পারি না, কারণ ইউরোপীয় মহাযুদ্ধ তো এই 7 বৎসরের ঘটনা। 50 বৎসর পূর্বেও কি চাষার অবস্থা ভালো ছিল? দু একটি উদাহরণ দেখাই। বাল্যকালে শুনিতাম, টাকায় 8 সের সরিষার তৈল ছিল, আর টাকায় 4 সের ঘৃত। যখন টাকায় 8 সের সরিষার তৈল ছিল, তখনকার একটা গল্প এই। কৃষক কন্যা জমিরনের মাথায় বেশ ঘন ও লম্বা চুল ছিল, তার মাথায় প্রায় 1/2 পোয়াটাক তেল লাগিত। সেই জন্য যেদিন জমিরন মাথা ঘষিত, সেদিন তাহার মা তাকে রাজবাড়ি লইয়া আসিত, আমরা তাকে তেল দিতাম। হা অদৃষ্ট! যখন 2 গণ্ডা পয়সার 1 সের তৈল পাওয়া যাইত, তখনও জমিরনের মাতা কন্যার জন্য 1 পয়সার তেল জুটাইতে পারিত না। এই তো 30-35 বৎসর পূর্বে বিহার অঞ্চলে 2 সের খেসারি বিনিময়ে কৃষক পত্নী কন্যা বিক্রি করিত। 25 বৎসর পূর্বে উড়িষ্যার অন্তর্গত কণিকা রাজ্যের অবস্থা এই ছিল যে, কৃষকেরা পখাল পান্তা ভাতের সহিত লবণ ব্যতীত অন্য কোনো উপকরণ সংগ্রহ করিতে পারিত না। সুটকি মাছ পরম উপাদেয় ব্যঞ্জন বলিয়া পরিগণিত হইত। তখন সেখানে টাকায় 25-26 সের চাউল ছিল। সাত ভায়া নামক সমুদ্র তীরবর্তী গ্রামের লোকেরা পখাল ভাতের সহিত লবণও জুটাইতে পারিত না, তাহারা সমুদ্রের জলে চাল ধুইয়া ভাত রাঁধিয়া খাইত। রংপুর জেলার কোনো কোনো গ্রামের কৃষক এত দরিদ্র যে, টাকায় 25 সের চাউল পাওয়া সত্ত্বেও ভাত না পাইয়া লাউ কুমড়া প্রভৃতি তরকারি ও পাটশাক লাউ শাক ইত্যাদি সিদ্ধ করিয়া খাইত। আর পরিধান করিত কি শুনিবেন? পুরুষেরা বহু কষ্টে স্ত্রীলোকদের জন্য 8 হাত কিংবা 9 হাত কাপড় সংগ্রহ করিয়া দিয়া নিজেরা কৌপিন ধারণ করিত। শীতকালে দিবাভাগে মাঠে মাঝে রৌদ্রে যাপন করিত। রাত্রিকালে শীত অসহ্য বোধ হইলে মাঝে মাঝে উঠিয়া পাটখড়ি জ্বালিয়া আগুন পোহাইত। বিচালি বা পোড়াল খড় শয্যায় শয়ন করিত। অথচ এই রংপুর ধান্য ও পাঠের জন্য প্রসিদ্ধ। সুতরাং দেখা যায়, ইউরোপীয় মহাযুদ্ধের সহিত চাষার দারিদ্রের সম্পর্ক অতি অল্পই। যখন টাকায় 25 সে চাউল ছিল, তখনও তাহারা পেট ভরিয়া খাইতে পায় নাই। এখন টাকায় 3-4 সেন চাউল হওয়ায় তাহারা অর্ধান্ন সেনে থাকে। এ কঠোর মোহিতে চাষা এসেছে শুধু সহিতে, আর মরমের ব্যথা লুকায়ে মরমে জঠোর অনলে দহিতে। 25-30 বৎসর পূর্বে চিত্র এই যে, তো মারাই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, ঢাকার মসলিন কাপড় ছিল, ইত্যাদি কোন সময়ের অবস্থা? মনে হয় অত্যন্ত 100+ বৎসর পূর্বের অবস্থা, যখন কৃষক রমণী সহস্তে চরকায় সুতা কাটিয়া বাড়িশুদ্ধ সকলের জন্য কাপড় প্রস্তুত করিত। আসাম এবং রংপুর জেলায় 1 প্রকার রেশম তৈরি হয়, স্থানীয় ভাষায় তাহাকে এন্ডি বলে। এন্ডি রেশমের পোকার প্রতিপালন ও তাহার গুটি হইতে সুতা কাটা অতি সহজসাধ্য কার্য।
এই শিল্পে তদ্দেশবাসিনী রমণীদের এক চেটিয়া ছিল। তাহারা এ উহার বাড়ি দেখা করিতে যাইবার সময় টেকো হাতে লইয়া সুতা কাটিতে কাটিতে বেড়াইতে যাইত। এন্ডি কাপড় বেশ গরম এবং দীর্ঘস্থায়ী হয়। ইহা ফানেল হইতে কোনো অংশে নুন নহে, অথচ ফানেল অপেক্ষা দীর্ঘস্থায়ী। একখানি এন্ডি কাপড় অবাধে 40 বৎসর টেকে। 4-5খানি এন্ডি চাদর থাকিলে লেপ কম্বল কাঁথা কিছুই প্রয়োজন হয় না। ফল কথা, সেকালে রমণীগণ হাসিয়া খেলিয়া বস্ত্র সমস্যা পূরণ করিত। সুতরাং তখন চাষা অন্য বস্ত্রের কাঙ্গাল ছিল না, তখন কিন্তু সে অসভ্য বর্বর ছিল। এখন তাহারা সভ্য হইয়াছে, তাই শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টাক, কিন্তু তাহাদের পেটে নাই ভাত। প্রশ্ন হইতে পারে, সভ্যতার সহিত দারিদ্র বৃদ্ধির হওয়ার কারণ কি? কারণ যেহেতু আপদ সুলভ মূল্যে বিবিধ রঙিন ও মিহি কাপড় পাওয়া যায়, তবে আর চঙ্গি রকা লইয়া ঘর ঘর করিবে কেন? বিচিত্র বর্ণের জুট ফানেল থাকিতে বর্ণহীন এন্ডি বস্ত্র ব্যবহার করিবে কেন? পূর্বে পল্লীবাসিনীগণ খাড় প্রস্তুত করিয়া কাপড় কাচিত, এখন তাহাদের কাপড় ধুইবার জন্য হয় ধোপার প্রয়োজন, নয় সোডা। 4 পয়সার সোডায় যে কার্যসিদ্ধ হয়, তাহার জন্য আর কষ্ট করিয়া খাড় প্রস্তুত করিবে কেন? এইরূপে বিলাসিতা শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে প্রবেশ করিয়া তাহার দিগকে বিষে জর্জরিত করিয়া ফেলিয়াছে। ওই যে পাছায় জোটে না তেনা, কিন্তু মাথায় ছাতা এবং সম্ভবত পায়ে জুতা আছে তো। বইয়ের পয়সা বিকায়, কিন্তু তবু বেলোয়ারে চুরি থাকে তো। মোটে মজুর ট্রাম না হইলে দুই পদ নড়িতে পারে না। প্রথম দৃষ্টিতে ট্রামের ভাড়া 5টা পয়সা অতি সামান্য বোধ হয়, কিন্তু ওই যা, যাইতে আসিতে 10 পয়সা লাগিয়া গেল। এইরূপে 2টি পয়সা 4 পয়সা করিয়া ধীরে ধীরে সর্বস্ব হারা হইয়া পড়িয়াছে। নিজ অন্ন পর কর পণ্যে দিলে, পরিবর্ত ধনে দুর্ভিক্ষ নিলে। বিলাসিতা উর্ফে সভ্যতার সঙ্গে অনকরণ প্রিয়তা নামক আর একটা ভূত তাহাদের স্কন্ধে চাপিয়া আছে। তাহাদের আর্থিক অবস্থা সামান্য একটু সচ্ছল হইলেই তাহারা প্রতিবেশী বড়লোকদের অনুকরণ করিয়া থাকে। তখন চাষার বউ ঝির যাতায়াতের জন্য সওয়ারি চায়, ধান ভানিবার জন্য ভাড়ানি চায় ইত্যাদি। এইরূপ ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। সর্ব অঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? আর এ বহির শত শিখা কে করিবে গণনা? অতঃপর শিবিকা বাহকগণ পালকি লইয়া ট্রামে যাতায়াত করিলেই সভ্যতার চূড়ান্ত হইবে। আবার মজা দেখুন, আমরা তো সুসভ্য হইয়াছি, এন্ডি কাপড় পরিত্যাগ করিয়াছি, কিন্তু ওই এন্ডি কাপড় ওই আসাম সিল্ক নামে অভিহিত হইয়া কোট প্যান্ট ও স্কার্ট রূপে ইউরোপীয় নরনারীদের বড় অঙ্গে শোভা পাইতে লাগিল। ক্রমে পল্লীবাসিনীর সভ্যতার মাত্রাধিক হওয়ায়, অর্থাৎ আর এন্ডি পোকা প্রতিপালন করা হয় না বলিয়া এখন আর হোয়াইট অ্যাওয়ে লেডর দোকানে আসাম সিল্ক পাওয়া যায় না। কেবল ইহাই নহে, আসাম হইতে এন্ডি গুটি বিদেশে চালান যায়, তথা হইতে সূত্ররূপে আবার আসামে ফিরিয়া আসে। এই তো সেই দিনের কথা, বঙ্গের গভর্নর লর্ড কারমাইকেল একখানি দেশি রেশমি রুমালের জন্মস্থানের অনুসন্ধান করেন, কেহই বলিতে পারিল না সেরূপ রুমাল কোথায় প্রস্তুত হয়। কিন্তু লর্ড কারমাইকেল ইংরেজ বাচ্চা,
সহজে ছাড়িবার পাত্র নহেন। তিনি রুমালটার জন্মভূমি আবিষ্কার করিয়া ফেলিলেন। পূর্বে মুর্শিদাবাদের কোনো গ্রামে ওইরূপ রেশমি রুমাল প্রস্তুত হইত, এখন আর হয় না, কারণ সে গ্রামের লোকেরা সুসভ্য হইয়াছে। ফল কথা, সভ্যতা বিস্তরের সঙ্গে সঙ্গে দেশি শিল্পসমূহ ক্রমশই বিলুপ্ত হইয়াছে। সুখের বিষয়, সাম্প্রতিক পল্লী গ্রামের দুর্গতির প্রতি দেশবন্ধু নেতৃবৃন্দের দৃষ্টি পড়িয়াছে। কেবল দৃষ্টিপাতই যথেষ্ট নহে, চাষার দুঃখ যাহাতে দূর হয় সেজন্য তাহাদিগকে বিশেষ চেষ্টা করি যত্ন করিতে হইবে। আবার সেই মড়াই ভরা ধান, ঢাকার মুসলিন ইত্যাদি লাভ করিবার একমাত্র উপায় দেশি শিল্প, বিশেষত নারী শিল্প সমূহের পুনরুদ্ধার। জেলায় জেলায় পাটের চাষ কম করিয়া তৎপরিবর্তে কার্পাসের চাষ প্রচুর পরিমাপে হওয়া চাই, এবং চরকা ও এন্ডি সুতার প্রচলন বহুল পরিমাণে হওয়া ব্যঞ্জনীয়। আসাম এবং রংপুর বাসিনী ললনাগণ এন্ডি পোকা প্রতিপালনে তৎপর হইলে সমগ্র বঙ্গদেশের বস্ত্রক্লেশ লাঘব হইবে। পল্লী গ্রামে সুশিক্ষা বিস্তারের চেষ্টা হওয়া চাই, গ্রামে গ্রামে পাঠশালা আর ঘরে ঘরে চরকা ও টেকো হইলে চাষার দারিদ্র ঘুচিবে। সো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়াও আপনারা কোন ধরনের ছোট গল্প, উপন্যাস কিংবা নাটক অডিও আকারে পেতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। খোদা হাফেজ, ধন্যবাদ।